যশোর উপশহরের মানুষের দাবির মুখে টিএনটি মোড় থেকে লেক পার্ক হয়ে সারথি টেক্সটাইল মিল পর্যন্ত ২ কিলোমিটার সড়ক সংস্কার করে কর্তৃপক্ষ। ৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়কটি বছর ঘুরতেই আবার আগের অবস্থায় ফিরেছে। এই বিষয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, সরেজমিনে আপনি এই সড়কটির অবস্থা এখন কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে সড়কটির বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে, কোথাও খানাখন্দের সৃষ্টি হয়েছে, কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আসলে এই সড়কের যে কাজ হয়েছে সেই কাজ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমি একটু স্থানীয়দের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই যে কী অবস্থায় সড়কটি 1 বছরে 8 কোটি টাকা ব্যয় করা হয়েছে, এখন আবার তো বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে, আসলে কারণটা কি, আপনাদের কি মনে হচ্ছে? কারণটা হচ্ছে এই রাস্তাটা এখন যে পজিশন আছে আগেও ওই পজিশনে ছিল, কোনো রকম রুলার দিয়ে সমান করে ওর পরে হালকা পিচ দিয়ে চলে গেছে। কোনো এক ট্রাক ইটও ফেলায়নি, এক ট্রাক বালিও ফেলায়নি, রাস্তার তলে খুঁচিনি, 1 ইঞ্চও খুঁচিনি। এই জন্যে এই রাস্তার এই অবস্থা। আরও সমস্যা, 2 ইউনিয়নের পানি আসে রাস্তার 2 কোলে জড়ো হয় এবং রাস্তার পথে স্রোত যায়, তার কারণে গাড়ি ঘোড়া গিলি রাস্তা বসে যাচ্ছে। কি অবস্থা চলাচলে আপনাদের? আমাদের অবস্থা খুবই খারাপজনক। এই রাস্তাটা নতুন করে তৈরি করেছিল গত বছর, তার ভিতরে পানির আকর্ষণে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। মানুষজন পড়ে, হাত পা ভাঙে, রিক্সা উল্টে পড়ে, গাড়ি ঘোড়া বেশি চলাচলের কারণে। আর রাস্তাটা কোনো রকম মেরামত ভালোভাবে করে নাই, কোনো রকম করে দিয়ে এইচডি থেকে কোনো রকম কন্ট্রাক্টরের কাছ থেকে কি বুঝ নিয়ে তারা তাদের মতন বুঝ করে নিয়ে এই রাস্তাটা তারা চলে গেছে। এখন আমরা দুর্ভোগ পুরাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে রাস্তার যে কাজ হয়েছে সেই কাজ নিয়ে তাদের অভিযোগ রয়েছে এবং এই সড়কটি বেহাল অবস্থার সৃষ্টি রয়েছে। তো এই ছিল এই সড়ক থেকে আমার কাছে সর্বশেষ ফিস স্টুডিওতে আপনার কাছে। ঠিক।